ওপার বাংলায় শুনেছি মুড়িঘণ্ট বলতে মাছের মাথা দিয়ে যে ভাজা মুগ ডালটা হয় সেটা বোঝায়। যদিও আমরা ঢাকা বিক্রমপুরের বাঙাল, আমাদের বাড়িতে কিন্তু মুড়িঘণ্ট হয় ডাল দিয়ে নয়, চাল দিয়ে। ঝুরঝুরে প্রায় বাসন্তী পোলাওয়ের মতো পুরোপুরি ঘিয়ের বদলে মাছের মাথার তেলে রান্নাটা হয়। যে কোনো টাটকা মাছের মাথা দিয়েই মুড়িঘণ্ট করা যায়। দেহের তুলনায় কাতলের মুড়ো বড়, তাই আমরা কাতলার মাথা দিয়েই আজকের রান্নাটা করছি। মাথাটা প্রথমে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। অনেকেই মাছের কানকো খাবার কথা শুনলে নাক ছিটকায়, কিন্তু আমরা ছোট থেকেই মাছের কানকো খেয়ে আসছি। ঠিক করে পরিষ্কার করতে জানলে খেতে কোনো অসুবিধা নেই, তবে খেতে না চাইলে কানকোটা ফেলে দিতেই পারো। মাছের কানকোর হারমোনিয়ামের বেলোর মতো পরপর অনেকগুলো আস্তরণ থাকে। প্রত্যেকটা আস্তরণের ওপর একটা অংশ থাকে যেখানে ধুলো, বালি, শ্যাওলা ইত্যাদি সাধারণত আটকে থাকে। এই অংশটা আমরা টেনে ছিঁড়ে ফেলব। এবারে কানকোর এক একটা পরত জলের তলায় আঙুল দিয়ে কোচলে কোচলে ধোবো, যতক্ষণ না রঙটা টকটকে লাল থেকে ফ্যাকাশে হয়ে প্রায় সাদা হয়ে যাচ্ছে। এক দুবার বাটির জলটা পাল্টাতে হবে। ভালো মতো পুরো মাথাটা পরিষ্কার করে একটা ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে নুন আর হলুদ মাখিয়ে 30 মিনিট রেখে দেব। পুরনো ছোট দানার সুগন্ধি আতপ চাল নিতে হবে। আমরা রাধা তিলক ব্যবহার করছি, গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি, কালিজিরা, চিনিগুড়া সবই ব্যবহার করা যাবে, শুধু যেন নতুন চাল না হয়, তাহলে কিন্তু গলে যাবে। চালটা 3 বার জল পাল্টে ধোবে যতক্ষণ না চাল ধোয়া জলটা পরিষ্কার হয়ে যায়। একটা শুকনো কাপড়ের ওপর জলটা ঝরাতে দেবে। রোদে বা পাখার তলায় রাখতে পারো। এবারে কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল আর ঘি গরম করছি, চাইলে পুরোটা তেল বা পুরোটা ঘিও দিতে পারো। প্রথমে কাজুটা সোনালি করে ভেজে নেব। কিশমিশটা দিয়ে একটু নেড়েই জল ঝরানো চালটা দেব। চাল যেন ভেজা না থাকে। ধৈর্য ধরে চালটা আস্তে আস্তে ভাজতে হবে। চালগুলো সাদা সাদা হয়ে যাবে, চিরবির করে আওয়াজ হতে শুরু করবে, কিন্তু বাদামি রং ধরবে না। এই অবস্থায় কাজু কিশমিশ সহ ভাজা চালটা একটা পাত্রে ঢেলে রাখছি। কড়াইয়ে আবার একটু সর্ষের তেল গরম করতে দিয়ে আলুটা ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আলুটা ভাজতে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো আচ্ছেদ্য হওয়া পর্যন্ত ভাজতে হবে, তারপর তুলে রাখতে হবে। শীতের মরশুম হলে আমাদের বাড়িতে এই রান্নায় ফুলকপিও দেয়, তবে অসময়ের কপি অতীব জঘন্য খেতে দিও না। শীতের ফুলকপি দিলে আলুর পরেই ভেজে তুলে রাখতে হবে। সবশেষে মাছের মাথাটা ভাজব, মাঝারি আঁচে সময় নিয়ে ভাজতে হবে। আমরা মাথাটা একটু কড়া করে ভাজতে পছন্দ করি, একদিকে ভাজা হলে উল্টে অন্যদিকটা ভাজব। বাজার থেকে টুকরো করিয়ে আনলে অসুবিধা নেই, কিন্তু আমাদের মতো গোটা থাকলে খুন্তি দিয়ে চেপে মাথাটা একটু ভেঙে দিতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়। খেয়াল রাখবে যেন মাথা ভাজার সময় তেলটা পুড়ে না যায়। মাথা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইয়ে কিছুটা ঘি দেব।
শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলার পালা। তেলটা যেন বেশি গরম না থাকে, দরকার হলে মশলা দেওয়ার সময় গ্যাস বন্ধ করে নিতে পারো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দেবো, ভালো মটরশুঁটি না পেলে কিন্তু না দিলেও চলবে। শেষে আদা বাটা আর সামান্য গুঁড়ো গরম মশলা দিচ্ছি। অল্প কষিয়ে ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট মশলার সঙ্গে মাথাটা কষাতে হবে। এরপর ভেজে রাখা চালটা, ভাজা আলু, কপি দিলে ভাজা কপি, বেশ কটা চেরা কাঁচা লঙ্কা ও নুন দিয়ে নেড়ে মাপ মতো গরম জল দিতে হবে। এই ধরনের রান্নায় বারবার চেখে দেখে নুন অ্যাডজাস্ট করতে গেলে বেশি ঘাটাঘাটিতে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা একবারেই ওজন করে নুন আর জলটা দিতে পছন্দ করি। তাতে অনিশ্চয়তা অনেক কম, কাপ চামচের মাপে ভুল হবার অবকাশ অনেক বেশি। চালটা টিপে দেখে প্রায় সেদ্ধ হয়ে গেলে চিনিটা দিতে হবে, আগে চিনি দিলে কিন্তু চাল সেদ্ধ হতে দেরি লাগে। এখন চাল নরম, তাই খুব হালকা হাতে খুন্তি চালাতে হবে। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দম দিতে হবে। সবশেষে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই অবস্থায় কিন্তু বেশি ঘাটাঘাটি করলেই চাল ভেঙে যাবে, আমাদের ছবি তুলতে হবে তাই করতে হচ্ছে। বাড়িতে তোমরা ঠান্ডা হলে তারপর অন্য বাটিতে ঢেলে রেখো। আর এবার নববর্ষে ওই সেই এক বাসন্তী পোলাও আর কষা মাংস না বানিয়ে মুড়ি ঘণ্টটা বানিয়ে ফেলো দেখি। আর বাংলা চ্যানেলটার কথা এখনও অনেকেই জানে না, পারলে একটু শেয়ার করো আর বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করতে বলো। শুভ নববর্ষ, 1429 সবার ভালো কাটুক।